শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইন্দোনেশিয়ার হারিয়ে যাওয়া সাবমেরিনকে যেভাবে উদ্ধার করা হচ্ছে। ভারত জুড়ে যেন মৃত্যুপুরী, গণকবর এবং সৎকারে হিমশিম। সৌদি আরবের শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে রামায়ণ এবং মহাভারত। উত্তেজনা কমাতে ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কো সফরে আমন্ত্রণ জানালেন পুতিন। আফগানিস্তানে হামলা করতে B-52 বোমারও বিমান পাঠাচ্ছে আমেরিকা। প্রশান্ত মহাসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা বিমানের মুখোমুখি রুশ MiG-31। এবং সবশেষ থাকছে আমেরিকায় আবারও মুসলিম বিদ্বেষী হামলা, এসিডে জ্বলছে গেল মুসলিম নারী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 53 জন আরোহী নিয়ে নিখোঁজ সাবমেরিনের বস্তুর সন্ধান পেয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইন্দোনেশিয়া নৌবাহিনী। তারা বলেছেন সাগরের তলদেশে এমন একটি জায়গা তারা শনাক্ত করেছেন যেখানে নিখোঁজ সেই সাবমেরিনের অংশ পাওয়া যাবে বলে আশা করছে তারা। জায়গাটি বালি থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে। তারা এই অঞ্চলে পানির উপরে তেল ভাসতে দেখেছেন এবং সাবমেরিনের অংশ বিশেষ দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর একজন মুখপাত্র আশমাদ রিয়াত এই তথ্য জানিয়েছে। এদিকে এর আগে তারা জানিয়েছিলেন শনিবারে ভোরের মধ্যে সাবমেরিনটির খোঁজ না পেলে ক্রুদের বাঁচানো সম্ভব হবে না। এরই মধ্যে সাবমেরিনের সন্ধান এবং উদ্ধারের জন্য সহায়তা দিতে এগিয়ে এসেছে মার্কিন সামরিক বাহিনী। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ অনুমান করছে সাবমেরিনটিতে এখন যেটুকু অক্সিজেন আছে তাতে ক্রুদের জীবিত উদ্ধারের জন্য আর মাত্র কয়েক ঘন্টা সময়। মেজর জেনারেল আশমাদ রিয়াদ বলেছেন, আমাদের হাতে মাত্র শনিবার ভোর 3টা পর্যন্ত সময় আছে, তাই আমরা সব ধরনের চেষ্টা করছি। KRI নাঙ্গালা 402 নামের ওই সাবমেরিনটি বালি দ্বীপের উপকূলের নিকটবর্তী সমুদ্রের একটি মহড়ায় অংশ নিয়েছিল। বুধবার সকালে টর্পিডো মহড়ায় অনুমতি চাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়। কমপক্ষে 6টি যুদ্ধজাহাজ, 1টি হেলিকপ্টার এবং 400 জন মানুষ এই অনুসন্ধানে অংশ নিচ্ছে। উদ্ধার কাজের জন্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সেখানে জাহাজ পাঠিয়েছে। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য দিল্লিতে করোনায় মৃতের ঊর্ধ্বগতির মধ্যেই শুক্রবার দেশটির রাজধানী বিভিন্ন গুরুস্থানে গণকবর খুঁড়তে দেখা গেছে। একই সাথে গণহারে সৎকার চলে শহরের প্রধান শ্মশানগুলোতেও। এমনকি লাশ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে করোনায় মৃতদের পরিবারদের। অপরদিকে ভারত জুড়ে করোনায় সর্বোচ্চ তীব্র সংকট এবং চলমান পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে শুক্রবার ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় দিক নির্দেশনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তবে ওই বৈঠকে দেশজুড়ে অক্সিজেন সংকটের জন্য প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জবাবে জাতির সংকটময় মুহূর্তে বিষয়টি নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী মোদী। মোদী জানান তার আহ্বানে অক্সিজেন সংকট দূর করতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বৈঠকে মোদী আরও বলেন, দেশজুড়ে অক্সিজেনের তীব্র সংকট, আমাদের হাতে পর্যাপ্ত লিকুইড নেই আর এই কারণে আমরা হাসপাতাল ছাড়া আপাতত আর কারো কাছে সিলিন্ডার বিক্রি করছি না। শিক্ষার্থীদের পাঠক্রমে রামায়ণ মহাভারতের কাহিনী যোগ করেছে সৌদি আরব। দেশটির নতুন শিক্ষানীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নুফ আল মারবি নামের একজন টুইটার ব্যবহারকারীর বরাতে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। ভারতের রাষ্ট্রীয় সম্মান পদশ্রয় জয়শ্রী নুফ আলমারি সৌদি আরবে থাকেন। সেখানে তার সন্তানদের স্কুলে রামায়ণ মহাভারত পড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সন্তানের স্কুলের প্রশ্নপত্রের ছবিও দিয়েছেন টুইটারে। আগামী 2030 সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজাতে চাইছে সৌদি আরব। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশের সংস্কৃতি জ্ঞানকে পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আবশ্যিক করা হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষাও। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যাতে শিক্ষার্থীরা ছোট থেকেই ওয়াকিফ হাল হয় সেই কারণেই এই উদ্যোগ।
সূত্রের খবর, রামায়ণ মহাভারতই নয়, ভারতীয় সংস্কৃতির বিভিন্ন বিষয়েও পাঠ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। তাদের মধ্যে রয়েছে যোগ চর্চা, আয়ুর্বেদের মতো শিক্ষাও। ইউক্রেনের সঙ্গে উত্তেজনা কমাতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কি পূর্ব ইউক্রেনের উত্তেজনা কবলিত দেনবাস এলাকায় পুতিনের সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করার পর প্রেসিডেন্ট এই আমন্ত্রণ জানান। শুক্রবার ক্রেমলিনের বেলারুশে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকানেস্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান, তবে তার সঙ্গে আমি যে কোনো সময়ে মস্কোয় সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন সরকার বিগত বছরগুলোতে রাশিয়ার সম্পর্কে ধ্বংস করতে বহু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইউক্রেনের কর্মকর্তারা যদি দুনবাস অঞ্চলের উত্তেজনা নিয়ে কথা বলতে চান, তাহলে তাদেরকে আগে দিনস্ক বা লুহানস্কের প্রজাতন্ত্র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে। ইউক্রেনের ক্ষমতার পশ্চাৎপদপন্থী সরকার ক্ষমতায় আসার পর দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় দুনবাস অঞ্চলে উত্তেজনা শুরু হয়। 2014 সাল থেকে এ পর্যন্ত এই অঞ্চলে সহিংসতায় প্রায় 14,000 মানুষ নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তানে কয়েকটি B-52 বোমারু বিমান এবং বাড়তি সেনা পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি গতকাল সাংবাদিকদের জানান, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন লয়েড এরই মধ্যে আফগানিস্তানে কয়েকটি দীর্ঘপাল্লার B-52 বোমারু বিমান মোতায়েন করার বিষয়টি অনুমোদন করেছেন। এছাড়া পারস্য উপসাগরের INC হওয়া যুদ্ধজাহাজ রাখা হবে। পেন্টাগন দাবি করেছে, নিরাপদে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করার জন্য মধ্যপ্রাচ্যে সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। জন কির্বি জানান, সেনাদের সুরক্ষার জন্য আফগানিস্তান স্থানে আমেরিকা বাড়তি সেনা মোতায়েন করতে পারে। আফগানিস্তান থেকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত সেনা প্রত্যাহার করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার কয়েকদিন পর পেন্টাগনের মুখপাত্র এইসব তথ্য জানালেন। প্রশান্ত মহাসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের সাথে একটি রুশ MiG-31 জঙ্গি বিমান মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল বলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার একই সময়ে শুক্রবার এই ঘটনা ঘটল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি মার্কিন RC-135 গোয়েন্দা বিমান শুক্রবার রাশিয়ার আকাশসীমার কাছাকাছি চলে আসে। এ সময় রুশ নৌবহর থেকে রাশিয়ার একটি MiG-31 জঙ্গি বিমান আকাশে উড্ডয়ন করে কামচাটকা দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরের আকাশে মার্কিন বিমানটির গতিরোধ করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন গোয়েন্দা বিমানটি রাশিয়ার আকাশসীমায় সেটিকে আটকে দেওয়া হয়। গত সপ্তাহেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলেও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার সামরিক তৎপরতা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা প্রায়ই রুশ সীমান্তের আশেপাশে গোয়েন্দা বিমান ওড়ায়। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এরকম অসংখ্য ঘটনায় পশ্চিমা বিমানের গতিরোধ করেছে। রাশিয়া বহুবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা এবং ন্যাটো জোটের গোয়েন্দা বিমানের এই ধরনের উড্ডয়ন ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে। আমেরিকায় এবার ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষী হামলার শিকার হয়েছেন 21 বছর বয়সী মুসলিম নারী নাফিয়া ইকরাম। নিউ ইয়র্ক শহরের লং আইল্যান্ড এলাকায় গত 17 মার্চ এই হামলার ঘটনা ঘটলেও তা শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই দিন নাফিয়া এবং তার মা তাদের গাড়ি থেকে নামতে গেলে অজ্ঞাত হামলাকারী তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। হোফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্টুডেন্ট নাফিয়াকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাসিডে পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম নারীর মুখ মারাত্মকভাবে পড়ে যায় এবং তিনি অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হন। আমেরিকার মুসলিম মানবাধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর একটি বিবৃতিতে বলেছে, মুখ, চোখ, ঘাড় এবং দুই হাতে পুরা ক্ষত নিয়ে নাফিয়াকে 15 দিন হাসপাতালে কাটাতে হয়েছে। অ্যাসিড হামলার সময় ওই মুসলিম নারী চিৎকার করলে তার মুখের মধ্যে অ্যাসিড ঢুকে গেলে তিনি শ্বাসকষ্টেও ভোগেন। তাকে সাহায্য করতে এগিয়ে এসে তার বাবা মারও হাত বহু জায়গায় আঘাত পেয়েছেন। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে এখনও ধরতে পারেনি, তবে হামলার 1 মাস পর নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে তারা হামলাকারীকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমেরিকায় সম্প্রতি বছরগুলোতে মুসলিম বিদ্বেষী হামলা বেড়ে গেছে।
এজন্য বিশ্লেষকরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবিদ্বেষী নীতি এবং আচরণকে দায়ী করেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।